নাবালিকা ধর্ষণে অভিযুক্ত দুই যুবকের 12 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানার আদেশ দিল ধলাই জেলা আদালত। বুধবার ধলাই জেলা আদালতের বিচারপতি সঞ্জীব কুমার মজুমদার এই রায় দেন। উল্লেখ্য, 2008 সালের 20 সেপ্টেম্বর জহরনগর এলাকায় কাজের সন্ধান দেবে বলে খোয়াই জেলার দুই যুবক সুব্রত সরকার এবং মদন দেব এক নাবালিকাকে একাকিত্বের সুযোগে ধর্ষণ করে। নাবালিকার বাবা আম্বাসা থানায় মামলা দায়ের করেন। আদালতে দীর্ঘ শুনানির পর বুধবার আদালত রায় ঘোষণা করে। এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন ইন্দ্রনীল চক্রবর্তী। সঞ্জীব কুমার মজুমদার, দুইজন আসামি, একজন সুব্রত সরকার এবং আরেকজন মদন দেবকে 376(2)(g) দ্বারায় দোষী সাব্যস্ত করেন এবং তাদেরকে 12 বছর সাজা এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাভার দেন। ঘটনাটা ঘটছিল বিগত 20/9/2008-এ। একজন জনৈক নাবালিকা DM অফিসে আসছিলেন যে উনি যুগালির কাজে যোগ দেবেন। তখন কাজ না হওয়ার পেয়ে যখন উনি বাড়িতে ফিরছিলেন, তখন দুইজন এই দুই অভিযুক্ত ওনাকে রাস্তা আটক করে এবং ফরেস্টের এই গোডাউনে নিয়ে যায়। ওইখানে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে পরবর্তী সময়ে দুইজন আইও, একজন SC দেবনাথ এবং মনোরঞ্জন দাস, এই দুইজন আইও বিবাদীদের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে। এই মামলায় মোট 14 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছিল। ফিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।